এই রোজাদার মেহমান এই অপেক্ষায় আছে ইফতারের বাসি না বাজলে খাবে না আমি আল্লাহ খুশি হইয়া তাদের জীবনের জানা অজানা সবগুলো গুনাহ ইফতারের পানি মুখে দেওয়ার আগে মাফ করে দিলাম বাবারা ভাইরা জান্নাতের দরজা থাকবে এই মাসে খোলা জান্নাতের দরজা থাকবে এই মাসে খোলা জাহান্নামের দরজা থাকবে বন্ধ এই রুজি রোজগারগুলো উম্মতের জন্য করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে সেই নবীর উম্মত হতে পেরে বলুন আপনারা খুশি না বেজার আমার নবী উম্মতের এই দামি আসনে বসানোর জন্য এই দামি বানানোর জন্য আমার নবী কত কষ্ট জীবনে করেছে আমার নবীকে মারতে মারতে জর্দানের জমিনে যাইয়ে দেখি জর্দানের জমিনে যাওয়ার পর মাহফিলে জর্দানে যাওয়ার পর নবীজির দুঃখ কষ্টের কথা মনে হয়ে গেল নবীজির পালিত পুত্র যায়িদ ইবনে হারেসা মুতাযুদ্দের প্রধান সেনাপতি মুতাযুদ্দের ময়দানটা জর্দানের জমিনে মাহফিলে গেলে ঘুরে ঘুরে দেখার জন্য ভেরিয়ে গেলাম মুতাযুদ্দের ময়দানে জর্দানি ড্রাইভার নিয়ে গেলেন দেখাইলেন হুজুর এখানে মুতাযুদ্দ দের ময়দান এখানেই নবীজির পালিত পুত্র যায়িদ ইবনে হারেসা শহীদ হয়েছিলেন যেই যায়িদ উহুদের জমিনে তায়েফের জমিনে কত মার ব্যথা দুঃখ সহ্য করেছে নবী আপনারা শুনেছেন হুজুর এই যায়িদ ইবনে হারেসা তায়েফের জমিনে তিনবার করে বেহুশ করার পর আমার নবীকে কোলে করে রক্তাক্ত অবস্থায় দৌড় মারছিলেন আর ডাকছিলেন তায়েফের যুবকেরা রে আর মারিস না আমার নবীর মা নাই বাবা নাই যেই যুবকেরা তায়েফের জমিনে আমার নবীরে মারে আজকে সেই বয়সের কত যুবক লেমুয়ার মাহফিলে বসে আছে ও মদিনার নবী বাংলাদেশে দেখো গো মক্কায় তোমার জন্ম মক্কাবাসী তোমারে মারে বাংলাবাসী তোমার মায়ায় গভীর রাত্রে বসে থাকে এই উসিলায় আমার আল্লাহ যেন আজকের মাহফিলের সকলকে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেয় দয়ার নবীকে সকলে বলুন আমিন নবীজিকে স্বপ্নে দেখার আকাঙ্ক্ষা বলুন আপনাদের আছে কিনা নবীজিরে একটা দিন যদি কেউ মহব্বতের সহিত ইমানি ঘুমে ইমানি সুরতে মহব্বতে একটা রাত্রে স্বপ্নেও কেউ দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায় বাবারা আমার নবীকে যায়িদ ইবনে হারেসা কোলে করে তায়েফের জমিনে পাহাড়ের কিনারে যাইয়া পাথরের কাছে ডাকছে পাথর রে দেখ নবীকে কত মারছে আমার নবী যায়িদ ইবনে হারেসার জীবনী নবীজি মার খাইতে খাইতে বেহুশ সাদা জামা লাল হয়ে গেল জিব্রাইল এসে প্রতিশোধ নেওয়ার জন্য বললেন বিচার করার জন্য বললেন আমার নবী ডেকে ডেকে ছোট্ট ছোট্ট সুরে ডাকে জিব্রাইল প্রতিশোধ চায় না বিচারও চায় না আমার জামাটা সাদা ছিল দেখে যা রে জিব্রাইল সারাটা জামা লাল বুজার মতো কোনো উপায় নাই যায়িদ ইবনে হারেসা বলেন যদি নবী জামা মুবারক খুইলা দিত একটু চিপা দিলে আমাদের জামা পানিতে ভিজাইয়া চিপা দিলে যেইভাবে পানি পড়ে সেইভাবে নবীজির জামার মধ্যে রক্ত মুবারক লেগেছিল চিপা দিলে পানির মতো রক্ত পড়তো এরে জিব্রাইল আমি বিচার চাই না প্রতিশোধ চাই না আমার এই রক্ত মাখা জামাটা প্রভুর দরবারে জমা রাখতে চাই হাশরের দিন যদি আমার উম্মতগুলো বিপদে পড়ে যায় জিব্রাইল আমি এই রক্ত মাখা লাল জামাটা দেখাইয়া আমার গুনাহগার মায়ার উম্মতের পার করে নিব
আজকে সেই মায়া দয়া উম্মতের জন্য নবীর ছিল বিদায়, নবীর সাথে বন্ধুত্ব আমার আল্লাহর ছিল বিদায়। কত গভীর বন্ধুত্ব! আল্লাহ বলেন, সকল নবী রাসূলের বন্ধু আমি, আর আমি আল্লাহর বন্ধু হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি। আজকে সকল নবী রাসূলের বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীর উম্মত বিদায়, আমাদের জন্য এই সহজ পথগুলো, এই সুন্দর বরকতের বাজেটগুলো, 30 দিন রমজান রোজার বাজেট কোনো নবীর উম্মতের জন্য দেয় নাই। এবার আসুন, রমজানের রোজাদার সামনে বাড়তেছে, রমজানের রোজাদার সারা দিন না খাইয়া রোজা রাখছে, বিকাল হয়ে গেছে, ক্লান্ত পিপাসিত, কেউ কেউ দেখবেন মসজিদের বারান্দায় চিত হয়ে শুয়ে থাকে। ইমাম সাহেব জিগাই, বাবা কি হলো? হুজুর, গরমের রাত্র, গরমের দিন, রোজা রাইখা একেবারে সারা দিন পানির পিপাসায়, কলিজাটা শুকাইয়া গেছে, তারপরেও একটা ফোঁটা পানি কোনো রোজাদার খায় না। আমার আল্লাহ বলেন, অপেক্ষা করো, আমি জান্নাতে তোমাদের শরবতের নদী দান করে দিব। শরবতের নদী, জগ আর গেলাস না, নদী। মাঝে মাঝে ফেরেশতারা দেখাইব আল্লাহর মেহমান রোজাদার, আল্লাহ বলছে, আসসাউমুলি ওয়া আনা আজিজিবি, রোজা আমার জন্য, রোজাদার হবে আমার মেহমান। একবার বলুন আল্লাহু আকবার, রোজাদার হবে আল্লাহর মেহমান। এই রমজান মাসের রোজা রাইখা আল্লাহর মেহমান হইতে রাজি আছেন কিনা? এই রোজাদারের জন্য আল্লাহ 8টা জান্নাত বানাইয়া রাখছে। জান্নাতি হুরিরা রমজান মাসে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। জান্নাতে কারুকার্যগুলো মৃদু বাতাসে লড়তে থাকবে, কনকন শব্দ হবে। হুরিরা তাঁবুর ভিতরে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠবে, বলবেন জান্নাতের ফেরেশতাদের সর্দার রেদওয়ানকে, ও রেদওয়ান, কিসের আওয়াজ শোনা যায়, কিসের ঘন্টা শোনা যায়, কিসের আনন্দ বোঝা যায়। খবর দিবে রেদওয়ান হরিরারে, খবর পাও নাই, রমজানের চাঁদ উদিত হয়ে গেছে, যার মধ্যে রহমত ছাড়া আর কোনো বাজেট নাই। যেই মাসে রহমত ছাড়া আর কোনো বাজেট নাই, যা আছে সব রহমত। রোজাদার ফজরের নামাজ পড়া ঘুমাইছে, এটাও নাকি ঘুমাইতে ওইটা দোকানে বয়ে রইছে, এটাও নাকি দোকান থেকে হাইটা হাইটা বাড়িতে যাইতেছে, হাড়ার মধ্যেও নাকি বাড়িতে গিয়া জোহরের নামাজ পড়ছে, নামাজের পরে শুয়া রইছে, এটাও নাকি শুয়া ঘুমাইয়া গেছে, আসরের নামাজের আগে ঘুম থেকে উঠছে, এ ঘুমের মধ্যেও নাকি আসর পইরা চুপচাপ বয়ে রইছে। আল্লাহ কয়, অন্য মাসে তসবি পড়ার চাইতে রোজাদার চুপ কইরা বয়ে রইছে, এর চেয়ে বেশি নাকি? শুধু নেকি আর নেকি, রহমত আর রহমত। বেজাল দরজাগুলি বন্ধ করে রাখবো, শুধু রহমতের দরজাগুলি খোলা থাকবো রোজাদারের জন্য। তবে এই রোগগুলি দূর করতে হবে। এক নম্বরে জাদুঘর, জাদুগিরি করুন যেত না। দুই নম্বরে মদখোর, মদ খাওন যেত না। তিন নম্বরে জিনা করুন যেত না। চার নম্বরে আত্মীয়তা সম্পর্ক, গরিব হোক ধনী হোক, এই রমজান মাসে যদি গরিব আত্মীয় থাকে, আপনার জাকাতের টাকাগুলো চুপচাপ নিজ দায়িত্বে গিয়ে তার বাড়িতে দিয়ে আসেন। আর আমরা দেশে জাকাতের সিস্টেম, স্লিপ দেয়, লাইন ধরে মানুষের দেখায়, ইমুকে অনেক টাকা জাকাত দেয়, লাইন ধরে নাই। পত্রিকায় দেখেছি কত কত জাকাতের টাকা কাপড় নিতে যায়া মানুষ ফারার তলে পড়া মরছে। যারা জাকাতের টাকা দিতে যায়া ফারার তলে পড়া মানুষ মরছে। তোমার জাকাত জাকাত নয়, তোমার জাকাত তোমার জন্য বিপদ, জাকাত তোমার উপরে ফরজ। এবার বাস্তবে আসেন, নামাজ আপনার উপরে ফরজ, নামাজটা কি আমি পড়লে আপনার ফরজ আদায় হইব?
আপনারটা আপনার পড়তে হবে, যাকাত আপনার উপরে ফরজ। যাকাতের জন্য বাড়ির সামনে লাইন ধরাইলেন কেন? যাকাত আপনার উপরে ফরজ, যাদেরকে দেওয়া দরকার তাদের বাড়ি বাড়ি গিয়ে আপনি দিয়ে আসবেন, তাইলে যাকাত আদায় হবে। লাইন ধরে যাকাত দিলে যাকাত আদায় হবে না, ফরজ আপনার উপর, আপনি দিয়ে আসতে হবে। মাঝান আমরা কাজ করি বুঝা করতারি না, এই জন্য বিশ্বজুড়ে মুসলমানদের উপর বিপদ, মুসলমানরা অশান্তিতে আছে। কারণ পৃথিবীতে শান্তিতে থাকলে মুসলমানরা থাকবে, কারণ মুসলমানদের গার্জিয়ান, মুসলমানদের মালিক কে বলুন? আস্তে কইলেন যে, আরো গর্জিয়াস কণ্ঠে বলুন, মুসলমানদের গার্জিয়ান কে? বাবা যুবক, তোমার মতো ব্যক্তি, তরুণ যুবক একবার মহব্বতে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ এই যুবকের এক ডাকের জবাব 70 বার দিয়া থাকে, কত যে আদর করে। আখেরি নবীর উম্মত যুবকদেরকে তরুণদেরকে আমার আল্লাহ বলতেছিলাম, কৃপণ হবেন না। পয়সা থাকলে কেউ চাইলে পয়সা দিবেন, কারণ পয়সা এমন এক জিনিস সবসময় থাকবে এমন গ্যারান্টি নাই। পয়সা নিয়ে কৃপণতা করবেন না, আল্লাহ খুশির জন্য টাকা দিবেন, পয়সা দিবেন। আজকের মাহফিলটা সাজাইছে বলুন, টাকা পয়সা খরচ হয় নাই? বাজান আল্লাহর রাস্তায় ভালো কাজে টাকা পয়সা খরচ করবেন। আল্লাহ বলছে নামাজ পড়ো রুকু সেজদার মাধ্যমে, এরপরে অফ আলুল খয়রা, ভালা কাজ করো, ভালা কাজ করো। আজকের কাজটা কি ভালো না খারাপ? একটা মানুষ যদি আজকের আলোচনা শুনে অন্যায় ছেড়ে ভালো কাজে আইসা যায়, উপস্থিত আয়োজক সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এভাবে বৎসরে 18তম মাহফিল চলছে, 18 বৎসরে যদি 18 জন মানুষও যদি ভালো কাজে ফিরে আসে, তাইলে আয়োজকদের জন্য সার্থক। আমি মাদ্রাসা করেছি, একজন হাই স্কুলের শিক্ষিকা বলছে, হুজুর আপনি যে কাজটা করছেন, একটা ছেলে যদি আপনার প্রতিষ্ঠান থেকে আল্লাহওয়ালা হয়ে যায়, একটা ছেলে আপনার বংশের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা রমজান মাসের বরকতের জন্য প্রস্তুত হই। শাবান মাসে ধুয়ে মুছে পরিষ্কার করি। 7 নম্বর কথা হলো, কোনো মুসলমান মুসলমানের সাথে 3 দিনের অতিরিক্ত, 3 দিন অতিরিক্ত পার হয়ে গেছে কথা কয় না, এমন আছে না? কথা কয় না, কথা কয় না। 3 দিনের অতিরিক্ত যদি কথা বন্ধ থাকে, তার দোয়া কবুল হবে না, আল্লাহর রহমতের দরজায় তাকে জায়গা দিবে না। এই 7টা রোগ আজকের এই মাহফিলে আলোচনা করলাম। 7টা রোগ শাবান মাসে দুইয়া পরিষ্কার করেন, রমজান সামনে আইতেছে। কারণ রমজান গেলে গা আবার 1 বছর পরে বাইচা থাকলে কবরে গেলে আর আসতে পারবেন না। জীবনে মানুষ কত দেশে যায় আবার ফিরে আসে, কবরে গেলে আর ফিরে আসে না। সেই কবর আমাদের প্রত্যেকের সামনে, তাই সেই দিন আসার আগে আমরা সাবানে ধুয়ে মুছে পরিষ্কার হই, এই রোগ থেকে নিজেকে মুক্ত করি। আল্লাহ আমাদেরকে সুস্থ করুক, আমাদেরকে রমজান মাসে রোজা দিয়া জান্নাতি বানাক। সকলে বলুন আমিন। বাজান জান্নাতি যে আপনারা হবেন এতে কোনো সন্দেহ নাই। যারা হাত তুলছেন রমজান মাসে রোজা রাখবেন, আল্লাহ আপনাদেরকে জান্নাতি বানাবেন। আজকের মাহফিলের সবাইকে জান্নাতে দিলে আল্লাহর কি জান্নাতে জাগার সমস্যা হইব? না। জাগা অভাব হইব? না। বাজান আপনাদেরকে জান্নাতি দিবেন, জান্নাতে দিবেন, জান্নাতে দিবেন। সকলে বলুন মারহাবা। বলবেন হুজুর তার বাস্তবতা, বাস্তবতা জর্দানে যায় দেখি, আসহাবে কাহাফ, এ কোরআনের মধ্যে আছে ঘটনাটা। আসহাবে কাহাফ আমরা কোরআনে পড়ি, বাস্তবে যায় দেখি জর্দান, 7 জন যুবক ইমান বাসানের জন্য একটা গুহার ভিতরে আশ্রয় নিয়ে ঘুমিয়ে আছে। তাদের পক্ষে একটা কুকুর, কুকুর নাপাক প্রাণী, জর্দানে যায় দেখি কুকুরটা এই গুহার মুখে পাহারা দিতেছে। এই কুকুরটা এখন নাই, মারা গেছে। ওই মসজিদে মাগরিবের নামাজ পড়লাম, বললাম আমি বাংলাদেশি মেহমান, একটু ভিতরে যাওয়ার জন্য যুবকগুলি ঘুমাইতেছে দেখব, লোহার গেট লাগানো, কুকুরটা নাই, লোহার গেট,
খুলে না, অনুরোধের পরে খুলে দিল, ভিতরে ঢুকলাম, দেখাইলো এখানে দুইজন, এখানে দুইজন, চার পাঁচাত ভিতরে আরেকটা ছোট্ট গুহা, এর মধ্যে তিনজন যুবক ঘুমাইতেছে, মোট সাতজন। নেম প্লেটে লেখা 309 বছর পরে একবার ঘুম থেকে উঠছিন, ওখানে আবার ঘুমাইতেছে, কেমত পর্যন্ত ঘুমাবে? কুকুরটা নাই। আল্লাহ কোরআন শরীফে এই কুকুরটারে কিতমির নাম দিছে। এটা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, উজু নাই, গুসুল নাই, ফাক নাই, নাফাক নাই, এমনকি হের ফরনও একটা হাফ প্যানও নাই। কোরআনে এই নাপাক প্রাণী কুত্তাটারে কিতমির নাম দিয়া ইমানদারের পক্ষে গেছে দেখিয়া আল্লাহ কুকুরটারেও বেহেশতি ঘোষণা দিয়ে রাখছে।